আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা না বাড়লে ঢাকা লন্ডন ফ্লাইট স্থগিত করতে পারে ব্রিটেন। এবার ব্রিটেনের সকল মাদ্রাসার জন্য বাধ্যতামূলক নিবন্ধন থাকবে নিয়মিত পরিদর্শনের আওতায়। শ্যাডো অ্যাটর্নি জেনারেল ক্যাথরিন ম্যাককেনেলের পদত্যাগ। ব্যাক্স ফ্রডের দায়ে বিচারের কাঠগড়ায় স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুতই উন্নতির দিকে না এগুলে ঢাকা লন্ডন ফ্লাইট স্থগিত করতে পারে ব্রিটিশ কর্তৃপক্ষ। গত অক্টোবরে মিশরের শারম আল শেখে একটি বিমানে বোমা বিস্ফোরণের পর বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা বাড়ানো হয়। ওই ঘটনার পর ব্রিটিশ কর্তৃপক্ষ 20টি দেশের 38টি আন্তর্জাতিক বিমানবন্দরকে নিরাপত্তা বাড়াতে বলেছে। এর একটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে লন্ডনের সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে। জানা গেছে, বাংলাদেশকে দীর্ঘদিন থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া অনুরোধ করেছে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য। ব্রিটিশ অ্যাভিয়েশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের লিয়াজো অফিসার জন লাভসের নেতৃত্বে প্রতিনিধি দল পরিদর্শন শেষে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য বেশ কিছু সুপারিশ করে। এসব প্রতিবেদনের প্রেক্ষিতে এর মধ্যে অস্ট্রেলিয়া এককভাবে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কার্গো পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ মুসলিমদের মধ্যে কট্টরপন্থী বিশ্বাসের বিস্তার ঠেকাতে ব্রিটিশ সরকার সেখানকার সকল মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনছে। একই সাথে এসব প্রতিষ্ঠানকে নিয়মিত পরিদর্শনের আওতায় রাখা হবে। আজ সোমবার ব্রিটেন জুড়ে মুসলিম কমিউনিটির সাথে এ সংক্রান্ত কনসালটেশন শেষ হয়েছে। ব্রিটেনের প্রায় প্রতিটি মসজিদের সাথে কোরআন ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্কুলের পর এবং ছুটির দিনগুলিতে শিশু কিশোররা ইসলাম শিক্ষার জন্য মসজিদগুলিতে যায়। শ্যাডো অ্যাটর্নি জেনারেল ক্যাথরিন ম্যাককেনেল আজ লেবার পার্টির শ্যাডো ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগী ক্যাথরিন এ ব্যাপারে অভিযোগের আঙুল তুলেছেন দলের অভ্যন্তরীণ কুণ্ডলের দিকেই। ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির শ্যাডো ক্যাবিনেটে রদবদল নিয়ে লেবার পার্টিতে গত কিছুদিন ধরেই চলছে অস্থিরতা। লেবার লিডার জেরেমি কর্বিনের শ্যাডো ক্যাবিনেটে রদবদলের প্রতিবাদ জানিয়ে গত বুধবার পার্টির 3 এমপি পার্টির ফ্রন্ট বেঞ্চ ত্যাগ করেছেন। এর আগে শ্যাডো ইউরোপ বিষয়ক মিনিস্টার প্যাট ম্যাকফেডেনকে বরখাস্ত করেন জেরেমি কর্বিন। ম্যাকফেডেনের বিরুদ্ধে টেরোরিজম বিষয়ে দেওয়া বক্তব্যের সমালোচনায় অসততার অভিযোগ তুলেন জেরেমি। ট্যাক্স ফ্রড করার দায়ে বিচারের কাঠগড়ায় তাড়াতে হলো স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনাকে। এবারই প্রথমবারের মতো স্পেনের রাজ পরিবারের কোনো সদস্য আদালতের মুখোমুখি হলেন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, প্রিন্সেস ক্রিস্টিনার সঙ্গে তার স্বামী এবং আরও 16 জন এই মামলায় অভিযুক্ত। 50 বছর বয়সী প্রিন্সেস ক্রিস্টিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার 8 বছরের জেল হতে পারে। 3 সদস্যের বিচারিক আদালতে সোমবার শুনানি শুরু হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা আয়োজনে পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ। সভায় বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ জালালউদ্দিন, সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, শামসুদ্দিন মাস্টার, নইমুদ্দিন রিয়াজ, নুরুল হক লালামিয়া, আনসারুল হক, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, মেহের নিগার চৌধুরী, সারাব আলী, সৈয়দ সুরুক আলী, আলতাফুর রহমান মুজাহিদ, সেলিম খান, খালেদা কুরেশি, মুসলিমা শামস বনি সহ সভানেত্রী হুসনারা মতিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য অধ্যায়। যখন 8 তারিখে বলা হলো যে বঙ্গবন্ধু সকালবেলা এসে পৌঁছেছেন, তারপর থেকে ওনার এখান থেকে চলে যাওয়া পর্যন্ত সময়, এটা 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এই মানুষগুলো ক্রাইসিসে যে ওনার হোটেলের সামনে, সে যে কী আনন্দে সময় কাটিয়েছে, মনে হয় যে জীবনে এত আনন্দ বাঙালি পায় নাই। কারণ সেদিন প্রকৃত মুক্তির স্বাদ যেন তাদের কাছে এসেছে।
বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইকের উদ্যোগে 15তম বর্ষপূর্তি উপলক্ষে রোববার ওয়েস্ট লন্ডনের স্থানীয় একটি হলে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম কবির। এছাড়াও সংগঠনের সাবেক প্রেসিডেন্ট মিস্টার বিমল গোমেজ, মিস্টার গিলবার্ট গোমেজ এবং ব্রিটেনে বসবাসরত বেঙ্গলি খ্রিস্টান বৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে নিরন্তর জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এ অনুষ্ঠানে বাংলা ধর্মীয় আরাধনা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে মিস্টার প্রদীপকান্ত 15 বছরের পূর্তিতে সকল সদস্যকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। ব্রিটিশ বাংলাদেশি ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের পেশাগত মান উন্নয়ন, সড়ক নিরাপত্তা সম্পর্কে সময় উপযোগী দক্ষতা লাভের জন্য গঠিত ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও অ্যাওয়ার্ড প্রদান সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সালেহ আহমদ, এজিএম অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র মতিনুজ্জামান, কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর মাহবুব আলম, সংগঠনের সাবেক চেয়ারম্যান খসরুজ্জামান, ফরহাদ মিয়া, জিয়াউল গজনবী প্রমুখ। অনুষ্ঠানের সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য জেনারেল সেক্রেটারি সিদ্দিকুর রহমান, ট্রেজারার আবু বকর সিদ্দিক কালাম সহ ট্রেজারার আকিকুর রহমান ও সাবেক সভাপতি ফরহাদ মিয়ার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। ব্র্যাডফোর্ডে আঞ্জুমান আল ইসলাহ ব্র্যাডফোর্ড শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। আঞ্জুমানে আল ইসলা ইউকে ব্রাডফোর্ড শাখার সকল সদস্যদের উপস্থিতিতে 17 সদস্যের নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সম্পন্ন হল আঞ্জুমানে আল ইসলার এজিএম 2016। 10ই জানুয়ারি রবিবার ব্রাডফোর্ডের স্থানীয় বায়তুলামান জামে মসজিদে আয়োজন করা হয় এজিএম 2016। এতে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল মতিন, মৌলানা আব্দুল হক সহ আঞ্জুমানে আল ইসলার সকল সদস্যবৃন্দ। এবছর এজিএম অনুষ্ঠানে ব্রাডফোর্ড শাখার নতুন সদস্যরা যোগদান করেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলানা নজরুল ইসলাম। আঞ্জুমানে আল ইসলার সাধারণ সম্পাদক আব্দুর রব ও কোষাধ্যক্ষ তারা মিয়া বিগত বছরের আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশ তুলে ধরেন। পরে প্রশ্ন উত্তর পর্বের আলোচনার পর পুরাতন কমিটি ভেঙে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে উপস্থিত নির্বাচন কমিশনার মুফতি আব্দুর রহমান ও মৌলানা কুতুবুদ্দিন সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এবছর আঞ্জুমানে আল ইসলা ইউকে ব্রাডফোর্ড শাখার সভাপতি মৌলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব ও তারামিয়াকে কোষাধ্যক্ষ করা হয়। পুরাতন কমিটির বিদায়ী আর নতুন কমিটির শুভ সূচনায় বিগত দিনের ধারাবাহিকতায় আগামী দিনেও আল্লামা ফুলতলি সাহেবের প্রতিষ্ঠিত সংগঠনকে প্রচার ও প্রসারের মাধ্যমে সঠিক ইসলাম থেকে বিভ্রান্তকারী সকল মতবাদ থেকে সাধারণ মুসলমানদের ইমান ও আকিদা রক্ষার্থে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। শাখার এজিএম এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুন্দর এবং সফলভাবে। বিগত কমিটির যে সন্তুষ্টজনক কার্যক্রমটিকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আশা করি তাদের নেতৃত্বে ব্রাডফোর্ডের আনাচে কানাচে প্রত্যেক কর্মী হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আনার লাগিবে সহায়ক হইব। আমরা আঞ্জুমানে আল ইসলার যত কার্যক্রম আছে তার সহযোগিতার জন্য আমরা আরো এই কামরে আগুয়ে নিতাম পারি আমি সহযোগিতা সবার কাছে চাই। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এজিএম অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। এবার যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে দেখি। নতুন বছরে নতুন অঙ্গনে শুরু হয়েছে বাংলা স্কুলের পাঠদান। সিলেটে জঙ্গি তৎপরতা মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান অর্থমন্ত্রীর। বিরতির পর আবারও আমন্ত্রণ আপনাদেরকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলা স্কুল জুরিখের উদ্যোগে নতুন বছরে নতুন অঙ্গনে শুরু হয়েছে প্রবাসী শিশুদের জন্য পাঠদান কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন।
সব শিশুকে রাজা হিসেবে তৈরি করতেই বাংলা স্কুল জুরিক তার ইংরেজি 2016 বর্ষের শিক্ষাক্রমের প্রথম ক্লাস শুরু করেছে গত শনিবার। জুরিকের ট্রাম এবং বাস স্টেশন লিমাত প্লাসের 114 নম্বর লিমাত স্ট্রাসের বুলিঙ্গার সাল নতুন করে স্কুলের জন্য ভাড়ায় বরাদ্দ নেওয়া হয়েছে। বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পাঠদান কর্মসূচির মধ্যে আছে বাংলা ভাষা শিক্ষা, সঙ্গীত চর্চা এবং বিনোদন। সাথে সাথে সুইচের স্কুলে প্রচলিত শিক্ষা ব্যবস্থার অন্যান্য বিষয় যেমন অঙ্ক, জার্মান এবং ইংরেজি ভাষার উপরেও অতিরিক্ত কোচিং এর সুযোগ তৈরি করছে বাংলা স্কুল জুরিক। সঙ্গীতের উপর প্রশিক্ষণ দিতে শিক্ষক হিসাবে যোগদান করেছে শ্রুতি। আমার ভীষণ ভালো লেগেছে, সব থেকে বড় কথা আমি এখানে নিযুক্ত হতে পেরেছি দেখে সবার আগে আমার ধন্যবাদ জানানোর ইচ্ছে বাকিদাকে। ওনার জন্যই আমি এখানে মিউজিক টিচার হিসেবে নিযুক্ত হলাম, এটা আমার প্রথম দিন। আর ছোট ছোট বাচ্চারা বিশেষ করে এত ধৈর্য ধরে এত সুন্দরভাবে নিজেকে তুলে ধরলো, এত সুন্দরভাবে গান পারফর্ম করলো, আমার ভীষণ ভালো লেগেছে। সঙ্গীত এবং জার্মান ভাষা শিক্ষা প্রদানে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চিন্ময় সেন্টার জুরিকের সঙ্গীত দল। স্কুলের শিক্ষয়িত্রীগণ প্রথম দিন তাদের শিশুদের নিয়ে কাটান আনন্দে। খুব দ্রুতই শক্তিশালী একটি স্কুল গড়তে তারা অত্যন্ত আশাবাদী। আমার তো ভীষণ ভালো লেগেছে যে এত লোকজন আসবে ভাবতেও পারিনি, আমাদের অনেক ভালো লাগছে। আর প্রত্যেকটা বাচ্চা যেহেতু আগ্রহ সহকারে আসছে, বাবা মারও নিয়ে আসছে, আর বাচ্চারাও খুশি, আর আমরা এই দেখে আমরা অনেক খুশি। তো বাংলা শিখানা, এখানে গান পড়াশোনা পাশাপাশি আমরা আনন্দ করব, এটা একটা আনন্দ উৎসবের মধ্যে পরিণত হবে। আজকে আমাদের প্রথম দিন শুরুটা খুবই ভালো হয়েছে এবং প্রতি সপ্তাহে এভাবেই চলবে। পিতামাতা এবং স্কুল পরিচালনা পরিষদের সদস্যরা স্কুল চালিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। এটা আমাদের খুবই দরকার, বাংলা স্কুল, আমাদের বাচ্চা কাচ্চারা এখানে আসে অনেকদিন যাবত। বাংলাদেশি যারা এখানে প্রবাসী বসবাস করেন সুইজারল্যান্ডে, তাদের বাচ্চাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ। অনেকেই বাংলাদেশের 1 জানুয়ারি বই উৎসবের পরিধি প্রবাস পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান। 1 জানুয়ারিতে সারা বাংলাদেশে বই দেওয়া হয়, আমি আশা করব সরকারের কাছে সবার কাছে অনুরোধ করব, বিদেশেও যারা আছে আমরাও যেন 1 জানুয়ারি সবাই বই পাই। পৃথিবীর যে যতগুলো এম্বাসি আছে সবখানে যেন বাংলা বই পাঠানো হয় এবং আমরা যেন 1 তারিখে বই উৎসব করতে পারি। এই ক্লাসে বসে যেটার অভাব ছিল সেটা হচ্ছে বাংলা বইয়ের। জানুয়ারি মাসের 1 তারিখে বাংলাদেশে হয়ে গেল এক বড় উৎসব, বইয়ের উৎসব। এই বইয়ের উৎসবে অংশগ্রহণ করতে আমরা সে প্রবাসীরা অত্যন্ত আগ্রহী। অন্যান্য উৎসবগুলোর মতো এই বই উৎসবেও প্রবাসীরা অংশগ্রহণ করতে চায়। এই প্রত্যাশা রেখে বাকিউল্লাহ খান রিপন, বাংলা স্কুল জুরিক, চ্যানেল আই, সুইজারল্যান্ড। এডিনবরায় চ্যারিটি সংস্থা এডিনবরা রোটারি ক্লাব 2016 এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের বাংলাদেশি সদস্যদের উদ্যোগে বাংলাদেশের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় সভায়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এডিনবরা রোটারি ক্লাবের এই সভায় বাংলাদেশের পর্যটন খাতের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় ক্লাবের ব্রিটিশ বাংলাদেশি সদস্যদের উদ্যোগে। ডক্টর ওয়ালিদ আসরউদ্দিন এমবি প্রথম ব্রিটিশ বাংলাদেশি এই ক্লাবের সাথে যুক্ত হন 1990 সালে এবং এই ক্লাবটা আমি 1990-তে জয়েন করছি। ফার্স্ট বাংলাদেশি, আই থিঙ্ক এশিয়ার মধ্যে প্রথমেই। এই ক্লাবের মধ্যে আমরা বিশেষ করে বাংলাদেশে অনেক প্রজেক্ট করেছি, বিশেষ করে এই যে আমাদের 1991-এ যে সাইক্লোন হয়েছিল এখানে অনেক কন্ট্রিবিউশন আমাদের রোটারি ক্লাব করেছে। আমরা যদিও অনেক ফান্ডরাইজ করেছি, রোটারি ক্লাব থেকে অনেক পয়সা দিয়েছে এবং রোটারি ফাউন্ডেশন থেকে অনেক পয়সা দেওয়া হয়েছে এবং আই এম ভেরি গ্রেটফুল দিস মানে রোটারি ক্লাব এডিনবরা, বাট আই হ্যাভ পুট লট অফ কন্ট্রিবিউশন দিস অর্গানাইজেশন নট অনলি বাংলাদেশ অল ওভার দি ওয়ার্ল্ড। সদ্য আরও বাংলাদেশিরা যুক্ত হয়েছেন এই ক্লাবের সদস্য পদ নিয়ে। আমরা যারা বিদেশে বসবাস করছি আমাদেরও উচিত রোটারির এই আন্দোলনের সাথে আমাদেরকে সংযুক্ত করা এবং এখানে থেকে কীভাবে বাংলাদেশকে আরও বিকশিত করা যায়, বাংলাদেশকে কীভাবে আরও স্বনির্ভর করা যায় সে বিষয়ে আমাদের আরও সুন্দরভাবে এগিয়ে চলা। বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্য নিয়েও কাজ করছে এডিনবরা রোটারি ক্লাব। I know actually the problems of Bangladesh also probably much better than other Rotarians in our club. And having done some major projects now in India and Bombay in the last 2 years,
I have a focus in my mind to do something for Bangladesh, for particularly 1917 on behalf of that foundation. What I am at the moment thinking about is a big cancer hospital somewhere which is very badly needed in Bangladesh. পোলিও মুক্ত বিশ্ব গড়ার প্রকল্প হাতে নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছে বিশ্বের অন্যতম বৃহৎ এই চ্যারিটি সংস্থাটি। স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। প্রেমের গল্পের পটভূমিতে নির্মিত যদি তুমি জানতে নামের বাংলা চলচ্চিত্রটি ভেনিস বাংলা স্কুলের আয়োজনে ভেনিস মেন্ত্রের প্রাণকেন্দ্রে অবস্থিত সিনেমা দান্তে প্রদর্শিত হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি যদি তুমি জানতে, এই ছবিটি ভেনিস বাংলা স্কুলের আয়োজনে গত সোমবার জলকন্যাখ্যাত শহর ভেনিস মেস্ত্রের প্রাণকেন্দ্রে অবস্থিত সিনেমা দান্তে প্রদর্শিত হয়। ছবিটি প্রদর্শিত হওয়ার পূর্বে প্রবাসে বাংলাদেশি ছবি প্রদর্শন করে দেশি সংস্কৃতি উপস্থাপন করার উপর আলোচনা করা হয়। আর এতে বিশিষ্ট সাংবাদিক ও ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা পলাশ রহমানের উপস্থাপনায় অংশ নেয় স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদিকা সুভাষী রিন, জুরিক বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বাকি উল্লাহ খান রিপন, চলচ্চিত্র নির্মাতা কাজী টিপু, প্রবাসী নায়ক আশরাফ কিটু, বোলজানো বাংলা স্কুলের কর্মকর্তা জাঙ্গির আলম সিদ্দার সহ কমিউনিটির নেতৃবৃন্দ। পরে 200+ দর্শকের উপস্থিতিতে ছবিটি প্রদর্শিত হয়। প্রবাসী নায়ক আশরাফ কিটু ছাড়াও ছবিতে অভিনয় করেন তানিয়া বৃষ্টি, রাইসুল ইসলাম আসাদ, শরীফ শাহেদ, মনিরা মিঠু সহ আরো অনেকে। এই ছবিটি প্রদর্শিত করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে একতারা ইন্টারন্যাশনাল, মিষ্টিগড় পুন্তপিয়বে এবং মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে চ্যানেল আই ইউরোপ। একটি অন্যরকম প্রেমের গল্প যদি তুমি জানতে। আমি তোমার মনের ঘরে বাড়ি করে থাকব যদি তুমি জানতে, যদি তুমি জানতে, যদি তুমি জানতে কি ছিল মনে, যদি তুমি জানতে, যদি তুমি জানতে। পরে ছবিটি প্রদর্শনের পর উপস্থিত দর্শক তাদের মতামত ব্যক্ত করে। আমাদের যে অভিনেতা, ওনার অভিনয় আমাকে হৃদয় স্পর্শ করেছে। আমরা আশা করব ওনার কাছ থেকে পরবর্তীতে এরকম ধরনের ছবি আরও যাতে উনি নির্মাণ করেন। আজকের এই ছবিটা আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব মনোযোগ সহকারে দেখেছি সম্পূর্ণ ছবিটা। আমরা নায়কের কাছ থেকে আশা করি যাতে উনি এরকম ছবি আরও করে। আমরা চাই প্রতি বছরই যাতে আমরা এই ধরনের ফিল্ম যাতে আমাদের কমিউনিটিকে দেখাতে পারি, আমাদের সংস্কৃতিকে তাদের কাছে তুলে ধরতে পারি, এই আশাই ব্যক্ত করি। ভালো একটি ছবি নির্মাণ করেছেন, সবচেয়ে বড় কথা হলো দর্শক উপভোগ করেছেন এবং যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভেনিস বাংলা স্কুলকে সর্বদাই। আমাদের প্রবাসে যে এমন সংস্কৃতি মনা, এমন উদার মানুষ আছেন যারা আমাদের কালচারকে, আমাদের সংস্কৃতিকে বড় পর্দায় চমৎকার করে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন, তাকে নিঃসন্দেহে ধন্যবাদ। আমি আশরাফ কিটুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সে সামনে তার সৃষ্টিগুলো আরও সৃষ্টি করবে। আজকে এ হলে যে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে, যারা এই চলচ্চিত্রটি দেখেছেন তাদের ইচ্ছে ভবিষ্যতে যেন এই ধরনের চলচ্চিত্র প্রদর্শিত হয়, তাহলে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশে অনেক কিছুই শিখতে পারবে। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিলানের স্থানীয় একটি হলে লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা সভা। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিলানের স্থানীয় একটি হলে লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা সভা। কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু হয় আনুষ্ঠানিকতা। ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান ও যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ আকরাম হোসেন, দেলোয়ার মোল্লা, আব্দুল খালেক রিন্টু, রয়্যাল তালুকদার হাজি শাহ আলম, শফি আহমেদ, তোফায়েল আহমেদ তপু, তুহিন মাহমুদ, রিয়াজুল ইসলাম কাউসার, মুজিবুর হাওলাদার, কবিরুল আলম, মনসুর খালাসি, জাকির হোসেন মামুন প্রমুখ।
বক্তারা বলেন, 16ই ডিসেম্বর মহান বিজয়ের পরও সমগ্র জাতি অপেক্ষায় ছিল পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসবেন প্রিয় নেতা। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বাঙালি জাতি লাভ করে পূর্ণাঙ্গ স্বাধীনতা। এই দিনে প্রিয় নেতার আগমনে ঢাকার বিমানবন্দর থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত লাখ মানুষের ঢল, মহান নেতার অশ্রু সজল ভালোবাসা পৃথিবীর ইতিহাসে বিরল। নেতৃবৃন্দ জাতির জনকের আত্মত্যাগ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্সের দ্বিবার্ষিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার প্যারিসের ক্যাশথিমার একটি রেস্টুরেন্টে সাধারণ সভা থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়। ফ্রান্স থেকে এনায়েত হোসেন সুহেল জানান, দীপঙ্কর রায় করুণার সভাপতিত্বে ও অজয় দাসের পরিচালনায়। এতে বক্তব্য রাখেন উপদেষ্টা মানিকলাল দাস, সজল দাস, পরিমল দাস, বিমল। সভায় জ্যোতিষ দেবনাথকে সভাপতি, শ্যামল দাস সানিকে সাধারণ সম্পাদক, সুবল চন্দ্র দেবকে সাংগঠনিক সম্পাদক, গোপাল দেবকে অর্থ সম্পাদক ও মিঠুন কান্তিধরকে প্রচার সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টা অজয় দাস নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। সভায় আগামী 13ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা যথাযথভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সিলেটের খবর। সিলেটে জঙ্গিদের তৎপরতা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সিলেটের বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে এ আহ্বান করেন মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, সিলেটে জঙ্গিদের তৎপরতা রয়েছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় অর্থমন্ত্রী আরও বলেন, পুরনো কারাগারের স্থানে পার্ক নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আনুষ্ঠানিক সফরে আসছেন প্রধানমন্ত্রী, তার সফরকে সফল করে তুলতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের DIG মিজানুর রহমান, ডক্টর এ কে মোমেন, মিসবাহউদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। মৌলভীবাজারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে 4 গুণীজনকে শিল্পকলা একাডেমির সম্মাননা দেওয়া হয়েছে। রোববার রাতে স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, লেখক গবেষক মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। সঙ্গীতে অবদানের জন্য ছায়ারায় নৃত্যে মণিপুরী শিল্পী কৃষ্ণ কুমারী সিনহা, লোকশিল্পে নন্দলাল শর্মা এবং একতা রায় জালাল নুরীকে সম্মাননা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ BM-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মুর্শিদ আহমদ চৌধুরী বলেছেন, সাংবাদিকদের কলম শানিত তলোয়ারের চেয়েও ধারালো এবং শক্তিধর। সাংবাদিকরা বক্তৃতানিষ্ঠ লেখনের মাধ্যমে একটি রাষ্ট্রের চেহারা পাল্টে দিতে পারেন। তারা দেশকে এগিয়ে নেওয়ার পেছনে সবসময় নিরলস কাজ করে চলেছেন। রোববার রাতে নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল সার্জনস ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিলেটের ওসমানীনগরে এক প্রবাসী গৃহবধূকে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, এমন অভিযোগ করেছেন তিনি। রোববার তালতলাস্থ একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন উপজেলার গোয়ালাবাজারের কচপুরাই গ্রামের প্রবাসী রবিউল আলমের স্ত্রী জেবু বেগম চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রবাসী থাকার সুবাদে বাড়ির কেয়ারটেকারকে মারধর করে তার বসতঘর দখল করে নেয় সন্ত্রাসীরা। পরবর্তীতে তিনি দেশে ফিরে আসলে গত 2 জানুয়ারি সন্ত্রাসীরা তাকেও মারধর করে তার পাসপোর্ট, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা প্রবাসী ওসমানীনগর থানায় মামলা করলেও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এ অবস্থায় জেবু বেগম চৌধুরী প্রশাসন সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো।
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা না বাড়লে ঢাকা লন্ডন ফ্লাইট স্থগিত করতে পারে ব্রিটেন। এবার ব্রিটেনের সকল মাদ্রাসার জন্য বাধ্যতামূলক নিবন্ধন থাকবে নিয়মিত পরিদর্শনের আওতায়। শ্যাডো অ্যাটর্নি জেনারেল ক্যাথারিন ম্যাকনেলের পদত্যাগ। অক্সফোর্ডের দায়ে বিচারের কাঠগড়ায় স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনা। এ ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।